আসসালামু আলাইকুম ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার মাঝে যে চিকিৎসা নিয়ে এসেছি, যেসব বাচ্চারা রাতে বিছানায় প্রস্রাব করেন তাদেরকে নিয়ে অনেকেই সমস্যা রয়েছেন। তা আজকে যেসব বাচ্চা রাতে বিছানায় প্রস্রাব করে থাকেন এবং এক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার জন্য কী ঔষধ খেতে হবে আর এটি কেন হয়ে থাকে, সে বিষয় নিয়ে আজকে ভিডিও টপিক থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। আমি ডাক্তার সাইদুল ইসলাম, DMF অ্যান্ড ফার্মাসিস্ট। তা আজকে যেসব বাচ্চারা রাতে বিছানায় প্রস্রাব করেন তাদের জন্য কী ওষুধ খাওয়াবেন, তো এটি কেন হয়ে থাকে। এটি আসলে এটি কোনো রোগ নয়, এটি তার স্বপ্নের মাধ্যমে কিছু স্বপ্ন দেখার কারণে এটা হয়ে থাকে। তা এটির তেমন কোনো মারাত্মক কোনো রোগ নয়। আর আজকে যে ওষুধটা কথা বলবো, এটি যদি আপনারা 2 মাস খাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তা বাচ্চাদের রাতে বেশি পানি খাওয়াবেন না, পরিমাণ মতো 1 গ্লাসের মতো পরিমাণ পানি খাওয়াবেন। রাতে বেশি পানি খাওয়াবেন না এবং আপনার বাচ্চার যে ওষুধটা খাওয়াতে হবে প্রতিদিন রাতে একটা করে টোফ্রানিল ট্যাবলেট। এটি স্যান্ডোস কোম্পানির, আর এটি ট্যাবলেটটি আসলে এটি ভালো একটা কোম্পানি। এটি যদি সব জায়গায় পাওয়া যাবে বলে মনে হয় না। তা আরও অন্য অন্য কোম্পানি রয়েছে, যেমন ইনসেপ্টা রয়েছে প্রামিন ট্যাবলেট, অ্যারিস্টোফার্মা রয়েছে পিনর ট্যাবলেট, আপনার নোভার্টিসে রয়েছে অ্যানাফ্রানিল। আপনারা যে কোনো একটা নিয়ে খাওয়াতে পারলে কাজ হবে। আর এটি খাওয়াতে আপনারা প্রতিদিন রাতে শোয়ার সময় এই ট্যাবলেটটি একটা করে খাওয়াই যাবেন, খাওয়ার পরে খাওয়াতে হবে। আর এটি আপনারা কন্টিনিউ 2 থেকে 3 মাস খাওয়াতে হবে, তাহলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। এই ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, এটি ট্যাবলেটে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো সাইড এফেক্ট নাই, আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এসে আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।